চলো মানে পারদ একদম ওপরে চলে গেছে, এবং সব থেকে বড় কথা এত বিখ্যাত একটা উপন্যাসের নির্ভর করে একটা ছবি যেটা আমরা রিলিজ করছি, প্রেমের ছবি সব মিলিয়ে ভীষণ ভীষণ সাহিত্য ধর্মী মানে কোনো সিনেমাতে যখন অভিনয় করা একটা ছবিতে কাজ করার আমি আগে বলি প্লাস পয়েন্টটা কি, যে আমাদের কাছে একটা রেফারেন্স থাকে, যদি সেই বইটা পড়া থাকে বা গল্পটা পড়া থাকে তাহলে অর্ধেক হোমওয়ার্ক সেখানেই হয়ে যায়। আবার মাইনাস পয়েন্টে কি, যখন একজন মানুষ বই পড়ে না, আমি যখন বই পড়ছি আমি যেভাবে ছবিটা ভাবছি সেইভাবে অবশ্যই রাজ ভাববে না, রাজ যেভাবে ভাবছে ছবি সেভাবে ভাববে, সেটাই সাহিত্যের মজা। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে যে সাহিত্য এবং সিনেমা দুটো আলাদা মিডিয়াম, সিনেমাটা কিন্তু ডিরেক্টরস মিডিয়াম, কাজে তিনি যখন ছবিটা বানাচ্ছেন তিনি যে ছবিটা দেখেছেন বা যে ছবিটা দেখাতে চান সেটাতে অভিনেতাদের স্টিক করে থাকতে হয়। তাতে হয়তো মূল উপন্যাসের সঙ্গে কিছু কিছু ফারাক হতে পারে, মূল উপন্যাস পুরোটাই যদি দেখানো হয় তাহলে তো সিনেমা মানুষ দরকার নেই, তাহলে বইটা খুলে পড়ে দিতে হয়ে যায়। তো তার ফলে আমার মনে হয় দর্শকের সেই ম্যাচুরিটিটা আছে, তারা সেই প্রিপারেশনটা নিয়ে আসে। তবে বাবলির ক্ষেত্রে আমি বলবো, বাবলির ক্ষেত্রে কিন্তু গল্প বা চরিত্র বা তারা যেভাবে কথা বলছে সেটাকে অলমোস্ট কিন্তু প্রায় পুরোটাই অনুসরণ করা হয়েছে, মানে খুব বেশি টেক্সট থেকে সরে আসার প্রয়োজনও পড়েনি। আমি একটা কথা বলবো ঝুমার চরিত্রের ক্ষেত্রে, কারণ বাবলির জন্য যখন রাজদার সাথে আমার প্রথম কথা হয় আমার কিন্তু বাবলি উপন্যাস পড়া ছিল না, তবে আমার মা খুব এক্সাইটেড হয়ে গেছিলো বিকজ মা খুব পড়েছিলেন গল্পটা। আমি তখন রাজদাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি আগে গল্পটা পড়ে নেব, রাজদা স্যার না, তো আমি স্ক্রিপ্টটাকেই কিন্তু আমার প্রাইমারি টেক্সট হিসেবে, ওই সিক্রেট টেক্সট হিসেবে ধরে এগিয়েছি। কারণ যখন আমরা ছবিতে অভিনয় করি ইটস ভেরি ইম্পর্টেন্ট টু বি অন দ্য সেম পেজ অ্যাজ ইয়োর ডিরেক্টর। যেভাবে ডাক্তারি সামলে একজন ডাক্তার উপন্যাস পড়ার সুযোগ পায়, একজন টিচার পড়ার সুযোগ পায়, একজন জার্নালিস্টদের সামলে যেভাবে তারা উপন্যাস পড়ার সুযোগ পায়, গান শোনার সুযোগ পায়, সিনেমা দেখার সুযোগ পায়, রাজ চক্রবর্তীও রাজনীতি সিনেমা ফ্যামিলি সব কিছু তোমাদের বন্ধু বান্ধব সবাইকে সামলেও তারা সে সবটা সামলাতে পারে। আচ্ছা, কালকে রাজদা বলেছে আবিদাকে মনে করে উত্তম কুমার, রাজদা সব সময় বলে আবিদার এই সময়কার উত্তম কুমার গালে রাজের ভালোবাসা থেকে বলছি, কিন্তু উত্তম কুমার একজনই ছিলেন, একজনই আছেন, উনি একজনই থাকবেন। এবং এটা অন আ ভেরি সিরিয়াস নোট বলছি, আমার অভিনয়ের অভিজ্ঞতা থেকে বলতে পারি আমার আগে ওনাকে যতটা ভালো লাগতো একজন অভিনেতা হিসেবে, মানে আমি একজন অভিনেতা হিসেবে যখন এখন ওনার কাছ থেকে আমার ওনাকে আরও ঢের বেশি ভালো লাগে। চক্র হয়ে গেছে।